আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শেরিন ইসলাম লিমা, নববিডি হ্যান্ডিক্রাফটসে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডালিম বা আনার। আনার বানাতে 10 নম্বর লাল কালার পৃথিবী পুঁতি লেগেছে 60 গ্রাম, মুক্তা পুঁতি কালো নম্বর 10 নম্বর লেগেছে 5টি, এবং পানি পুঁতি লেগেছে 6 নম্বর লাল কালার, এবং দুই ধরনের দুই বান্ডেল সুতা লেগেছে, 80 নম্বর রক সুতা এবং 50 নম্বর রক সুতা, এবং একটি সুতা কাটার। শুরুতেই আমি কিছু পরিমাণ সুতা কেটে নিয়ে সুতার যে কোনো এক পাশের মধ্য দিয়ে এক এক করে 5টি পুঁতি ঢুকাবো। ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করব। ক্রস করে তৈরি করে নিলাম একটি পাঁচের ঘর, সেই সাথে আমার প্রথম লাইনটি কমপ্লিট। এখন আমি দ্বিতীয় লাইনের কাজ করব। আমার দ্বিতীয় লাইনটি হবে 1 কমনে 4-এর ঘর। আমি হাতের ডান পাশের সুতায় এক এক করে 3টি পুঁতি ঢুকিয়েছি, কমন রয়েছে 1টি, ঢুকিয়েছি 3টি, টোটাল 4টি। উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম একটি 5-এর ঘর। এখন বেজ রয়েছে 1টি, কমন নিব 1টি, টোটাল হলো আমার 2টি। আমার 4-এর ঘর হতে আরও 2টি পুঁতি বাকি। 2টি পুঁতি ঢুকানোর পরে উপরে থাকা পুঁতির সাথে অপোজিট সাইডের সুতা ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম আরও 1টি 4-এর ঘর। এইভাবে আমার পুরো লাইনটি হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি একেবারে শেষের ঘরটি আপনাদেরকে বলে দিব। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আপনারা আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার চ্যানেলের সকল ভিডিও আপডেটটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। চলে এসেছি ভিউয়ার্স দ্বিতীয় লাইনের একেবারেই শেষ গড়ে। আমার সুতায় বেজ রয়েছে 1টি, আমি শেষ গড়ে 1টি তুলনামূলক বেশি কমন নিব, তাই বেজ 1টি, কমন নিয়েছি 2টি, টোটাল হলো 3টি। 4-এর গড় হতে 1টি পুঁতি বাকি। 1টি পুঁতির মধ্য দিয়ে সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম 4-এর গড়, সেই সাথে দ্বিতীয় লাইনও কমপ্লিট। এখন ভিউয়ার্স আমি 3 নম্বর লাইনের কাজ করব। আমার 3 নম্বর লাইনটি হবে 1 কমনে 6-এর ঘর। সুতায় কমন রয়েছে 1টি, আমি হাতের ডান পাশের সুতায় এক এক করে 5টি পুঁতি ঢুকাচ্ছি। 5টি পুঁতি ঢুকানোর পরে সবচেয়ে উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে আমি পুঁতির মধ্য দিয়ে ক্রস করে দিয়ে তৈরি করে নিব 1টি 6-এর ঘর। 6-এর ঘর তৈরি করার পরে এখন আমার সুতায় বেজ রয়েছে 1টি, আমি কমন নিব আর 1টি পুঁতি, টোটাল হলো আমার 2টি। 6-এর ঘর হতে আমার আরও 4টি পুঁতি বাকি। আমি হাতের ডান পাশের সুতার মধ্যে এক এক করে 4টি পুঁতি ঢুকাবো। উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম আরও 1টি 6-এর ঘর। তো ভিউয়ার্স, এখন বেজ 1টি, কমন নিব 1টি, নিয়ে সুতায় 4টি পুঁতি ঢুকাবো। ঢুকে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিয়ে এইভাবে তৈরি করে নিব আমি 6-এর ঘর। আমার পুরো লাইনটি এইভাবে হবে। আর ভিউয়ার্স, আমরা যেই সুতা দিয়ে কমন নিয়ে থাকি সেই সুতার মধ্যে পুঁতি হয় না, আমরা যেটার মধ্যে সুতাটি বেজ হিসেবে থাকে সেই বেজ হিসেবে সুতাটির মধ্যে আমরা পুঁতি ঢুকিয়ে থাকি। আমি শেষ ঘরটি আপনাদেরকে বলে দিচ্ছি। চলে এসেছি 3 নম্বর লাইনের একেবারেই শেষ ঘরে। এতক্ষণ বেজ ছিল 1টি, কমন 1টি, এখন বেজ 1টি, কমন নিব 2টি, টোটাল হলো আমার 3টি পুঁতি। আমার 6-এর ঘর হতে আরও 3টি পুঁতি বাকি। আমি হাতের ডান পাশের সুতায় এক এক করে আরও 3টি পুঁতি ঢুকাবো। ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিব 6-এর ঘর। চার নম্বর লাইনের কাজ শুরু। 4 নম্বর লাইন হবে 2 কমনে 6, 1 কমনে 5। সুতায় 1টি কমন ছিল আর 1টি পুঁতি কমন নিলাম, টোটাল 2টি পুঁতি কমন। 6-এর ঘর হতে আরও 4টি পুঁতি বাকি। হাতের ডান পাশের সুতায় আরও 4টি পুঁতি ঢুকালাম। ঢুকে উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম 1টি 6-এর ঘর। তো এখন আমার সুতায় বেজ রয়েছে 1টি, কমন নিব 1টি, টোটাল হলো আমার 2টি। 5-এর ঘর হতে আমার 3টি পুঁতি বাকি। আমি হাতের ডান পাশের সুতায় 3টি পুঁতি ঢুকাবো। উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতা ক্রস করে দিয়ে তৈরি করে নিব 1টি 5-এর ঘর। ভিউয়ার্স, আমরা যখনই 2টি পুঁতি কমন নিব তখন হবে 6-এর ঘর, আর যখন 1টি পুঁতি কমন নিব তখন হবে 5-এর ঘর। তো এখন সুতায় বেশ ছিল 1টি, কমন নিলাম 2টি, টোটাল হলো 3টি। 6-এর ঘর হতে 3টি পুঁতি বাকি। উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতা ক্রস করে দিয়ে তৈরি করে নিব 6-এর ঘর। তো ভিউয়ার্স, এইভাবে আর 1টি 5-এর ঘর করে দেখাচ্ছি, এবং শেষ ঘরটির নিয়ম আমি আপনাদেরকে অবশ্যই বসে বলে দিব।
পুরাতন যারা তারা কমন নর বিষয়টি জানলেই হয়ে যায়, আর নতুন যারা তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আপনারা সহজেই পেরে যাবেন। চলে এসেছি 4 নম্বর লাইনের একেবারেই শেষ ঘরে। আমি শুরু করেছিলাম এটা 6-এর ঘর দিয়ে, তাহলে শেষ হবে 5-এর ঘর দিয়ে। তো 5-এর ঘরে কমন নিতাম একটি, সুতায় ছিল একটি বেজ, কমন নিতাম একটি। এখন সুতায় বেজ আছে একটি, কমন নিলাম দুটি, কেননা শেষ ঘরে তুলনামূলক একটি পুঁতি বেশি কমন নিতে হয়। তো 5-এর ঘর হতে দুটি পুঁতি বাকি, আমি ডান পাশের সুতায় দুটি পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতির সাথে অপোজিট সাইডে সুতা ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম 5-এর ঘর। চলে এসেছি 5 নম্বর লাইনে। তো 5 নম্বর লাইনে আমার সুতাটি শেষ হয়ে গিয়েছিল, সুতাটি শেষ হয়েছিল 5-এর ঘরে। তাই আমি যে কোনো একটি 5-এর ঘরের একটি পুঁতির মধ্য দিয়ে আমি সুতাটিকে ঢুকিয়ে তার পাশে থাকা আরেকটি পুঁতি কমন নিব। টোটাল হবে আমার দুটি। এখন আমার এই লাইনটি হবে 2 কমনে 6-এর ঘর, পুরোটি লাইন একই নিয়মে হবে। তো আমার দুটি পুঁতি কমন নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স, আমি এক এক করে 4টি পুঁতি ঢুকাবো। যেহেতু আমার 6-এর ঘর হবে, 2টি কমন আর 4টি পুঁতি নিব। উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিব একটি 6-এর ঘর। তো তৈরি হয়ে গেল 6-এর ঘর। এখন আমার বেজ রয়েছে একটি, আমি কমন নিব 2টি। টোটাল হলো আমার 3টি পুঁতি, সুতায় একটি, বেজ, কমন 2টি, 3টি। 6-এর ঘর হতে আরও 3টি পুঁতি বাকি। হাতের ডান পাশের সুতায় 3টি পুঁতি ঢুকাবো, উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিব আরও একটি 6-এর ঘর। তো ভিউয়ার্স, সেইভাবে 2টি পুঁতি, বেজ একটি, 2টি কমন নিয়ে 3টি সুতায় নিয়ে ক্রস করে দিয়ে 6-এর ঘর তৈরি করে নিতে হবে। পুরোটি লাইনই এইভাবে হবে। শেষ ঘরটি একটু ভিন্ন হয়, আমি শেষ ঘরটি বলে দিব। আর ভিউয়ার্স, আমি কাজের সুবিধার্থে ছোট ছোট করে সুতা নিচ্ছি, বড় সুতা হলে অনেকখানি পেঁচ লেগে যায়। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই সুতা জয়েনের বিষয়টা মাথায় রাখবেন। এমন কোনো জায়গায় যদি সুতাটি শেষ হয়ে যায়, যেই ঘরে শেষ হয়েছে সেই ঘর থেকেই আমি সুতাটিকে আবার জয়েন দেওয়ার চেষ্টা করব, তাহলেই কাজটি অনায়াসে ভুল ছাড়া করা যাবে। তো ভিউয়ার্স, আমি পুরোটি লাইন করে আমি একেবারে শেষ ঘরে চলে এসেছি। এতক্ষণ বেজ ছিল একটি, কমন 2টি, শেষ ঘরে হবে তাহলে আমার বেজ একটি, কমন 3টি। টোটাল হলো আমার 4টি পুঁতি। আমার 6-এর ঘর হতে আরও 2টি পুঁতি বাকি। হাতের ডান পাশে সুতায় আমি 2টি পুঁতি ঢুকাবো, উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডে সুতা ক্রস করে দিয়ে তৈরি করে নিব 6-এর ঘর, সেই সাথে কমপ্লিট আমার 5 নম্বর লাইনটিও। চলে এসেছি ভিউয়ার্স 6 নম্বর লাইনে। 6 নম্বর লাইনটি হবে 2 কমনে 6-এর ঘর, 2 কমনে 5-এর ঘর। এখন সুতায় 2টি পুঁতি কমন রয়েছে, আমি হাতের ডান পাশের সুতায় এক এক করে 4টি পুঁতি ঢুকাবো। আমি প্রথম ঘরটি করব 2 কমনে 6-এর ঘর, তাই আমি 4টি পুঁতি ঢুকিয়েছি, উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিয়েছি, তৈরি করে নিলাম একটি 6-এর ঘর। এখন সুতায় বেজ রয়েছে একটি, কমন নিব 2টি। টোটাল হলো আমার 3টি পুঁতি। 5-এর ঘর হতে আমার আরও 2টি পুঁতি বাকি। আমি হাতের ডান পাশের সুতায় আরও 2টি পুঁতি ঢুকাবো, উপরে থাকা পুঁতির সাথে অপোজিট সাইডের সুতাটিকে ক্রস করে দিয়ে তৈরি করে নিব 5-এর ঘর। তো ভিউয়ার্স, আমাকে মনে রাখতে হবে লাইনটি হবে 6-এর ঘর, 5-এর ঘর, 6-এর ঘর, 5-এর ঘর। আপনারা চাইলে আগে 5-এর ঘর দিতে পারেন, তারপরে 6-এর ঘর, ওইটা আপনাদের উপর নির্ভর করে। ভিউয়ার্স, আমি 6-এর ঘর দিয়ে করেছি। এখন আমার 5-এর ঘরের পরে করব 6-এর ঘর। সুতায় কমন ছিল এক, বেশ ছিল একটি, কমন নিলাম 2টি, টোটাল হলো 3টি। 6-এর ঘর হতে আরও 3টি পুঁতি বাকি, উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডে সুতা ক্রস করে দিয়ে তৈরি করে নিলাম 6-এর ঘর। একই নিয়মে আরেকটি 5-এর ঘর করব, আপনারা দেখতে থাকুন। চলে এসেছি একেবারেই শেষ ঘরে। আমি এই লাইনটি শুরু করেছিলাম 6-এর ঘর দিয়ে, শেষ করব 5-এর ঘর দিয়ে। সুতায় বেজ রয়েছে একটি, কমন নিব 3টি। টোটাল হবে আমার 4টি পুঁতি। 5-এর ঘর হতে আমার একটি পুঁতি বাকি। আমি হাতের ডান পাশে সুতায় একটি পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিয়ে তৈরি করে নিব 5-এর ঘর, সেই সাথে লাইনটিও কমপ্লিট। ভিউয়ার্স, এতক্ষণ আমি 80 নম্বর রক সুতা দিয়ে কাজ করেছি। এখন আমি
50 নম্বর রক সুতা দিয়ে কাজ করব আমি সুতাটি গিট দিয়ে দিয়েছিলাম আমার যেহেতু পাঁচের গরে সুতাটি শেষ হয়েছিল আমি পাঁচের গরের একটি পুতির মধ্য দিয়ে সুতাটি ঢুকিয়েছি ঢুকানোর পরে আমি দুই পাশ থেকে দুটি পুতি কমন নিয়েছি তাহলে আমার টোটাল তিনটি পুতি কমন আমি এখন ছয়ের ঘর করব তো ছয়ের ঘর করার জন্য আমি কালো পুতি ব্যবহার করতেছি একটি লাল একটি কালো তারপর আরেকটি লাল লাল পুতির মধ্য দিয়ে সুতাটিকে ক্রস করে দিয়েছি আমি ডান পাশের সুতার মধ্য দিয়ে পুতি ঢুকিয়েছি তো এখন বেজ রয়েছে একটি কমন নিব তিনটি কেননা বিয়ার্স আমার এই লাইনটি হবে তিন কমনে ছয়ের ঘর আর কালো পুতি ব্যবহার করছি বিয়ার্স আনারের মধ্যে নিচের অংশে একটু কালো ছোবার মতো থাকে সেই জন্য আমি কালো পুতিটি ব্যবহার করছি এখন সুতায় বেজ রয়েছে একটি কমন নিলাম তিনটি টোটাল চারটি ছয়ের ঘর হতে দুটি পুতি বাকি প্রথমে একটি কালো ঢুকালাম তারপর লাল পুতি ঢুকিয়ে উপরে থাকা পুতির সাথে ক্রস করে দিলাম তো বিয়ার্স এইভাবে পুরোটি লাইনই করব সুতায় বেজ একটি কমন নিব তিনটি একটি কালো পুতি ঢুকাবো তারপরে একটি লাল পুতি তারপরে উপরে থাকা পুতির সাথে ক্রস করে দিব আর ভিউয়ার্স আমার এখানে টোটাল কালো পুতি লেগেছে পাঁচটি আর কালো পুতির জন্য ভিউয়ার্স আমি চিকন টাইপের সুতাটি ব্যবহার করেছি কারণ কালো পুতির ছিদ্রটি অনেক ছোট থাকে তাই তার মধ্য দিয়ে বড় রক সুতা নিয়ে ঘুরিয়ে আনাটা কষ্টকর হয়ে যায় তাই আপনারাও চাইলে একই সুতা দিয়ে কাজ করতে পারেন আমি আমার সুবিধার জন্য দুই ধরনের সুতা দিয়ে কাজ করেছি আনারের একেবারে শেষ গড়ে চলে এসেছি শেষ গড়টি এটা আমার সাত নম্বর লাইন সাত নম্বর লাইনের শেষ গড়ে বেজ রয়েছে একটি কমন নিব চারটি তাহলে আমার ছয়ের গড় হতে বাকি হচ্ছে গিয়ে একটি পুঁতি কারণ বেজ একটি কমন চারটি টোটাল হলো আমার পাঁচটি ছয়ের গড় হতে একটি পুঁতি বাকি কালো পুঁতি ঢুকিয়ে কালো পুঁতির মধ্য দিয়ে সুতাটিকে ক্রস করে নিব সেই সাথে আমার লাইনটিও কমপ্লিট হয়ে গেল ভিউয়ার্স এখন আমি আনারের নিচের অংশের কাজ করব আমি সুতাটিকে গিট না দিয়ে সুতাগুলোকে রেখে দিয়েছি এখন কালো পুতির মধ্য দিয়ে দুটি সুতা ক্রস করেছে যে কোনো একটি সুতার মধ্য দিয়ে আমি এক এক করে চারটি লাল পানি পুঁতি ঢুকাবো সবচেয়ে উপরে থাকা পানি পুঁতিটিকে বাদ দিয়ে তিনটি পুঁতির মধ্য দিয়ে সুতাটিকে নিচের দিকে আবার নিয়ে আসব এনে হাতের বাঁ পাশে থাকা কালো পুঁতির মধ্য দিয়ে সুতাটিকে ঢুকিয়ে রেখে দিব তারপরে হাতের ডান পাশে যেই সুতাটি আমার রয়েছে ভিউয়ার্স সেই সুতাটিকে আমি নিব সেই সুতাটিকে নিয়ে ওই সুতার মধ্যে আমি তিনটি লাল কালার পানি পুঁতি ঢুকাবো ঢুকিয়ে ভিউয়ার্স আমি যে চারটি পুঁতি দিয়ে কাজ করে রেখেছি এই চারটি পুঁতির মধ্যে প্রথম পুঁতিটি বাদ দিয়ে দ্বিতীয় পুঁতির মধ্য দিয়ে সুতাটিকে আমি ঢুকাবো ঢুকিয়ে তৈরি করে নিলাম একটি কোণাকৃতির ঘর তো ভিউয়ার্স এইভাবে পুরোটি পাঁচটি কোণাকৃতির ঘর হবে আমার আর নিচে থাকা সুতাটিতে আমি সবসময় চারটি করে পুঁতি ঢুকাবো এখন আবার আগের নিয়মে ভিউয়ার্স আমি চারটি লাল কালার পুঁতি ঢুকাবো চারটি পুঁতি ঢুকানোর পরে প্রথম পানি পুঁতিটি বাদ দিয়ে তিনটি পুঁতির মধ্য দিয়ে সুতাটিকে নিচের দিকে নিয়ে এসে কালো পুঁতির মধ্য দিয়ে ক্রস করে দিয়ে রেখে দিব তারপরে ভিউয়ার্স আমি অপোজিট সাইডে যে সুতাটি সেই সুতাটি দিয়ে আবার কাজ করব আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো চারটি পুঁতি দিয়ে কাজ করার পরে আমি সুতাটিকে কালো পুঁতির মধ্যে এনে রেখে দিচ্ছি এখন আমার যে পুঁতিটি রয়েছে আরেকটি পুঁতি ত্রিকোণ আকৃতির ঘরের মধ্যে সেই পুঁতিটি সেই সুতাটির মধ্যে আমি একটি পুঁতি ঢুকাবো ঢুকিয়ে প্রথম পুঁতিটি বাদ দিয়ে দ্বিতীয় পুঁতিটির মধ্য দিয়ে আমি সুতাটিকে আবার ঢুকিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার আরেকটি কোণাকৃতির ঘর দেখুন ভিউয়ার্স তো এই একই নিয়মে আমি সেম ঘরগুলো করে যাব আমি শেষ ঘরটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলে দিব আর আপনারা দেখতে থাকুন মনোযোগ দিয়ে আমি পুরোটি লাইনই আপনাদেরকে করে দেখিয়েছি
চারটি ঘর করার পরে চলে এসেছি শেষ ঘরে। কালো পুতির মধ্যে যেই সুতাটি রয়েছে ভিউয়ার্স, সেই সুতাটিকে আমি তার পাশে থাকা দুটি পুতির মধ্যে দিয়ে ঢুকাবো। আপনারা দেখতে থাকুন, দুটি পুতির মধ্যে ঢুকিয়েছি। এই সুতার মধ্যে আমি দুটি পুতি ঢুকাবো, একটি পুতিকে বাদ দিয়ে তার পরবর্তী পুতির মধ্যে দিয়ে সুতাটিকে ঢুকিয়ে আবার যেই দুটি পুতির মধ্যে সুতাটিকে ভরেছিলাম সেই দুটি পুতির মধ্যে দিয়ে ঢুকিয়ে সুতাটিকে নিচে নিয়ে চলে আসব। এখন নিচে নিয়ে এসে আপনার খুশি যেই পুতির সাথে দিতে চান দিতে পারেন। আমি তার পাশে থাকা পুতিগুলোর মধ্যে দিয়ে তাকে গিট দিয়ে দিয়েছি। এখন আরেকটি সুতা রয়েছে, হাতের বাঁ পাশের সুতায় আমি একটি পুতি ঢুকিয়েছি। এখন তারপরে আমি দুটি পুতির, চারটি পুতি রয়েছে, একটি পুতি বাদ দিয়ে দুই নম্বর পুতির মধ্য দিয়ে সুতাটিকে ঢুকিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এখন ভিউয়ার্স, যেই সুতার মধ্য দিয়ে আমি নিচের কাজটি করেছি একই পুতির মধ্য দিয়ে দ্বিতীয় সুতাটিকে ঘুরিয়ে যেদিকে খুশি নিয়ে গিট দিয়ে দিব। গিট দেওয়াটা স্কিপ করে আমি দিয়েছি ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, আমার গিট দেওয়ার পরে আনারটিকে কেমন দেখাচ্ছে, কতটুকু সুন্দর দেখাচ্ছে বা কতটুকু ভালো দেখাচ্ছে আপনারা নিজেরা বানালেই বুঝতে পারবেন। এখন মুখের বোটা দেওয়ার জন্য আমি পরিমাণ মতো সুতা কেটে নিয়ে সুতার যে কোনো এক মাথায় একটি পুতি ঢুকিয়েছি। ঢুকিয়ে আমি দুটি মাথা এক করে দিয়ে এক করে আরও পাঁচটি পুতি ঢুকাবো। আমি টোটাল এখানে ছয়টি পুতি ঢুকাবো। তো ভিউয়ার্স, ছয়টি পুতি ঢুকানোর পরে আমি দুটি মাথা আলাদা করে দিব। আলাদা করে দিয়ে দুই মাথায় দুটি পুতি ঢুকাবো। এখন আমি আনারটিকে নিয়ে আনারটির মুখের যে পাঁচের ঘর রয়েছে তার একটি পুতির মধ্য দিয়ে একটি সুতাকে ভাঁজ করে ঢুকাবো। তার পাশে থাকা আরেকটি পুতির মধ্য দিয়ে একটি পুতি বাদ দিয়ে দ্বিতীয় পুতির মধ্য দিয়ে সুতাটিকে উল্টো করে ঢুকিয়ে আমি টান দিয়ে দিব। তো আমার হয়ে গেল ডাটা দেওয়া। তো আমি গিটটি স্কিপ করে দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমার একুরেট হয়েছে কিনা না অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানাবেন। ৬ নম্বর কালো পুঁতি এবং ১০ নম্বর কালো পুঁতি দুই সাইজেরই কালো পুঁতি ব্যবহার করে আনারটি তৈরি করেছি। তো ভিউয়ার্স, আমার কাছে মনে হয়েছে বড় কালো পুঁতি ব্যবহার করে আনারটি তৈরি করলে সুন্দর শেপ আসে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।